এই বন্ধুরা, আজকের আমি রেসিপি করে দেখাবো আপনাদেরকে নতুন ধরনের একটা রেসিপি, ছোলার ডালের পুরি। ছোলার ডালের পুরি এইভাবে আপনারা করবেন, দেখবেন খুব সুন্দর টেস্ট হবে। ছোলার ডালের পুরি কিভাবে তৈরি করি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখুন। আমি ছোলার ডালটা ভিজে রেখেছি, ছোলার ডালটা আমি একসাথে নিয়ে আমি পেস্ট করে দেবো। আমি মিক্সিতে নিলাম, নিয়ে ছোলার ডালটা নিয়ে নেবো। আদা দিয়ে দেবো, ডালের সাথে আমি আদা দিয়ে দেবো, আর এই কাঁচা লঙ্কা দিয়ে একসাথে আমি পেস্ট করে নেবো। এখন ছোলার ডালের পুরি করতে আমি এই বাটির এক বাটি আটা নিলাম, এটা আটা ব্যবহার করেছি আমি। আমি সর্ষের তেল ব্যবহার করবো, আমি সর্ষের তেল নিলাম। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। স্বাদ মতন আমি চিনি দিয়ে দিলাম। আমি স্বাদ মতন জোয়ান দিয়ে দিলাম। ছোলার ডালের পুরির জন্য আমি জোয়ান ব্যবহার করেছি, জোয়ান দিয়ে দেবো। আটাটা আমি একসাথে ওইগুলোর সাথে আমি মাখিয়ে নেবো। এখন ছোলার ডালটা আমি পেস্ট করে নিয়েছি আদা লঙ্কা দিয়ে, পেস্ট করে নিলাম। দিয়ে আমি এই ছোলার ডালটা দিয়ে মাখাবো। আটাটাকে আমি এ করে নিয়েছিলাম, মিশে নিয়েছিলাম সব রকম দিয়ে। ছোলার ডাল দিয়ে আমি আস্তে আস্তে করে এইভাবে মাখাতে থাকবো। দেখেন আমার আটা মাখানো হয়ে গেছে, আমি কিন্তু জল ব্যবহার করিনি, ওই ছোলার ডালই পেস্ট করাটা। আমি এবার একে একে লেচি কেটে নেবো। একটু বড়ো বড়ো সাইজের লেচি কাটতে হবে। দেখেন লিচিগুলো আমার কাটা হয়ে গেছে, আমি এবার গোল গোল করে আকার করে নেবো, গোল আকারের করে করে নেবো। দেখেন লেচিগুলো আমার গোল গোল কাটা হয়ে গেছে, আমি এবার গ্যাসে কড়াইটা বসিয়ে দেবো, কড়াইটা গরম করে নেবো। দেখেন আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেলটা দেবো। আমি কিন্তু সর্ষের তেলই ব্যবহার করবো, গরম হওয়ার জন্য অপেক্ষা করবো। এখন তেলটা আমার গরম হয়ে গেছে, আমি লুচিটা লেচিটা নিয়ে আমি এইভাবে আমি বেলে নেবো, এইভাবে গোল গোল করে বেলে নেবো। দেখেন তেলটা আমার গরম হয়ে গেছে, আমি লুচিটা ডালপুরির লুচিটা দিয়ে দেবো, ডালপুরিটা দিয়ে দেবো। দেখুন কেমন লাল লাল হয়ে গেছে আমার লুচিটা, ডাল পুরিটা। আপনারাও বাড়িতে এইভাবেই ভাজবেন। এক করে এইদিকে বেলে আমি ছেড়ে দেবো। দেখছেন লুচিগুলো কত সুন্দর ফুলছে, ডালপুরির লুচিগুলো, ডালপুরিগুলো কত সুন্দর ফুলছে দেখেন। লুচি আমার, ডালপুরি আমার হয়ে গেছে, ছোলার ডালের ডালপুরি। দেখেন কত সুন্দর ফুলকো ফুলকো ছোলার ডালের ডালপুরি হয়েছে। গ্যাসটাকে অফ করে দিলাম, দেখেন কত সুন্দর হয়েছে দেখছেন।
আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে ছোলার ডালের ডাল পুরি, আপনারা এইভাবেই বাড়িতে করে খাবেন, দেখবেন খুব সুন্দর টেস্টি হবে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে আপনাদেরকে একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ। ছোলার ডালের ডাল পুরি।